অ্যাডেনোভাইরাস থেকে রিকভারি হয়ে, বিশেষ করে সিভিয়ার অ্যাডেনোভাইরাল ইনফেকশান থেকে রিকভারি হয়ে যেসব বাচ্চা বাড়ি যাচ্ছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ফিরে আসছে, ডাইরেক্টলি আইসিউতে ফিরে আসছে নতুন কোনো ইনফেকশান নিয়ে বা লাংসের কমপ্লিকেশানস নিয়ে। লং অ্যাডেনোভাইরাসের মতো কিছু সমস্যা হচ্ছে, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স হচ্ছে, তারা ফিরে আসছে। তাদের মধ্যে কিছু পার্সেন্টেজ যারা কিন্তু মর্টালিটি বাড়িয়ে তুলছে। আরও একটা কারণ হচ্ছে অ্যাডেনোভাইরাল ইনফেকশানের পরে আমরা দেখি যে অ্যাজ সাচ বডির ইমিউন সিস্টেম একদম খারাপ হয়ে যায়, ইমিউনিটি কমে যায়, ফলে তারা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশানে অনেকেই মারা যায়। বিশেষ করে আইসিউ রিলেটেড ইনফেকশানস কিছু থাকে, যারা প্রলং আইসিউ স্টে হয় পৃথিবীর সর্বত্রই, যেখানে প্রলং আইসিউ স্টে হয় দু সপ্তাহ তিন সপ্তাহ আইসিউ স্টে, তাদের শরীরে কিন্তু আইসিউ রিলেটেড নজোকমিয়াল ইনফেকশানস হয়। এবং আমাদের দেশে এখন যে সমস্ত নজোকমিয়াল ইনফেকশানস হচ্ছে, এগুলো সবই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম দিয়ে হচ্ছে।